নমস্কার বন্ধুরা মহাকাল মন্ত্রতন্ত্র চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা দিব্য দুর্গা সাধনার ব্যাপারে আলোচনা করব ও জানার চেষ্টা করব দিব্য দুর্গার যে অদ্ভুত প্রয়োগ আছে যা প্রয়োগ করে মানুষ ধন সম্পত্তির অধিকারী হতে পারে মাতা দিব্য দুর্গা মাতা দুর্গারই এক স্বরূপ এনার সাধনা বিশেষ করে ধন সম্পত্তি প্রাপ্তির জন্য ধন সম্পত্তি বৃদ্ধির জন্য সব জায়গায় করা হয় এটি একটি বিশেষ প্রয়োগ এই প্রয়োগ সরল অব্যাথ্য ও খুব কম সময়ে সিদ্ধ হয়ে যায় এরকম মান্যতা আছে আজকের এই সময়ে ধন সম্পদের দরকার কেউ এড়িয়ে যেতে পারেন না ভৌতিক জীবনের মূল আধারই হচ্ছেন ধনসম্পদ এর জন্য মানুষ ভালো খারাপ যে কোনো কাজ যে কোনো মার্গে চলে যায় যদি ঠিকভাবে এই প্রয়োগ করা হয় তবে ধন সম্পদের বর্ষা আপনার জীবনে শুরু হতে পারে আপনি যদি ব্যবসায়ী হন চাকরিজীবী হন বা অন্য কোনো পেশায় জড়িয়ে আছেন আপনাকে অবশ্যই দিব্য দুর্গা সাধনা করা উচিত সাধনা চালিয়ে যাওয়া উচিত এই সাধনার বিশেষত্ব হলো নবরাত্রির দিনে এটি একদিনের সাধনা মানা হয় নবরাত্রিতে যদি আপনি না করতে পারেন তবে যে কোনো মঙ্গলবার থেকে ন দিন পর্যন্ত সাধনা করতে হবে অথবা আপনি যে কোনো শুক্লপক্ষে শুরু বা প্রথম দিন থেকে নবমী তিথি পর্যন্ত ন দিন ধরে সাধনা করতে হবে অর্থাৎ নবরাত্রিতে করলে শুধুমাত্র একদিনের দিনের সাধনা অন্য সময় করলে নয় দিনের সাধনায় নবরাত্রিতে দিনের মধ্যে যে কোনো একদিনে আপনি করতে পারেন একে আমরা দিব্য দুর্গা প্রয়োগ বলি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যা বাধাবিঘ্ন আসতে পারে তা এই প্রয়োগে নষ্ট করে দেয় কিছু মানুষ চান না আপনার ব্যবসাতে উন্নতি করুন কিছু মানুষ এমনও হয় যে আপনার পরম মিত্র সেজে থাকে কিন্তু ভেতর থেকে আপনার খারাপ চায় সুযোগ বুঝে সে আপনার ক্ষতি করার চেষ্টা করে কিন্তু যারা মাতার দিব্য দুর্গার উপাসক হন তাদের ওপর এই সমস্ত মানুষের কোনো খারাপ প্রভাব পড়ে না আপনি চাকরি করছেন অনেক সময় এমন হয় আপনার সঙ্গীরা আপনার বিরুদ্ধে চলে গেছে আপনার বস আপনার বিরুদ্ধে আছেন তার ফলে আপনার প্রমোশন আটকে গেছে আপনার জীবনে সফলতা আটকে গেছে এরকম লোকের জন্য মাতা দিব্য দুর্গার সাধনা করা উচিত এতে অনেক লাভ হয় সব রকমের ভৌতিক সুখ মাতা দিব্য দুর্গার কৃপায় পাওয়া যায় এই কৃপা সময় পাওয়ার জন্য মাতা দিব্য দুর্গার আরাধনা করা উচিত যখনই আপনি সময় পাবেন তখনই মাতার আরাধনা করবেন একটা বিশেষ ব্যাপার লক্ষণীয় আপনার কাছে ধন সম্পত্তি আসার স্রোত এক ছাড়াও অন্য অনেক স্রোত তৈরি হয়ে গেছে আপনি যদি যোগ্য হন চাকরি ছাড়াও চাকরির ফিক্সড ইনকাম ছাড়াও আপনার অন্য মাধ্যম থেকে পয়সা ইনকাম হবে কোনো রকম খারাপ কাজের সঙ্গে জড়িত না থাকলেও ব্যবসায়ীদেরও তাদের গ্রাহকের সংখ্যা অসম্ভব বৃদ্ধি পায় ব্যবসা বাণিজ্য লেনদেন বেড়ে যায় সব দিক থেকে তাদের লাভ হয় তো এবার জেনে নেব কীভাবে এনার সাধনা করবেন যে কোনো শান্ত ঘরে ঢিলে জামা কাপড় পরে আসন পেতে বসে পড়ুন আপনি যদি জমিতে বসতে না পারেন তাহলে সোফা বা চেয়ারে বসতে পারেন সামনে টেবিলে লাল কাপড় বিছিয়ে দিন লাল কাপড়ের ওপর মাতা দুর্গার এক ছবি রাখুন ও সঙ্গে একটি হলুদের টুকরো রাখুন দশবার সাধারণ প্রাণায়াম করুন নিঃশ্বাস নিন নিঃশ্বাস যতক্ষণ সম্ভব আটকে রাখুন ও ধীরে ধীরে ছাড়ুন এরপর দুই চোখের মাঝখানে চক্রতে ধ্যান করতে করতে দেবী দিব্য দুর্গার বিশেষ মন্ত্র ওম দুম দুর্গায় অক্ষয় ফলপ্রাপ্তায় হ্রীম শ্রীম স্বাহা ওম দুম দুর্গায় অক্ষয় ফলপ্রাপ্তায় হ্রীম শ্রীম সাহা ওম দুম দুর্গায় অক্ষয় ফলপ্রাপ্তায় হ্রী শ্রীম সুয়াহা আমি এই মন্ত্রটি আবার বলছি ওম দুম দুর্গায় অক্ষয় ফলপ্রাপ্তায় হ্রী শ্রীম সুয়াহা মন্ত্রটি নিচের ডেসক্রিপশানে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এই মন্ত্র উপাংশ জপ করতে হবে অর্থাৎ আপনার আওয়াজ আপনার ঘরের বাইরে যেন না যায় এই মা এই জব একত্রিশ মালা জব করতে হবে এটি একদিনের প্রয়োগ শুধুমাত্র নবরাত্রির যে কোনো দিন আপনি করতে পারেন এটি করার পরে পরের দিন আপনি কাউকে ফল অথবা ভোজন দান করে দিন পয়সা দান করবেন না পয়সা দান করার ইচ্ছা হলে মন্দিরে দান বাক্সতে দান করুন এই একদিনের প্রয়োগ আপনার জীবনে আশ্চর্যজনকভাবে ফল দেবে আপনি যে হলুদের টুকরোটি রেখেছিলেন সাধনা করার সময় সেটা আপনার ঠাকুর ঘরে রাখুন অথবা যদি আপনি কোনো বিশেষ কাজের জন্য যান যেমন হতে পারে বিজনেস মিটিং বা কোনো রকম ইন্টারভিউ বা এমন কিছু জায়গায় যান যখন আপনি চান আপনার সাকসেস হোক কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক কম তখন অবশ্যই আপনার পকেটে অথবা মহিলার তার পার্সে এই হলুদের টুকরোটি রেখে যেতে পারেন আপনি যদি নবরাত্রিতে এই সাধনা করতে না পারেন ন দিনের সাধনা হবে একুশ মালা করে তখন একুশ মালা করে শুক্লপক্ষের প্রথম থেকে নবমী পর্যন্ত যদি আপনি এই সাধনা করতে চান তাহলে আপনাকে একুশ মালা করে করতে হবে কেবল মাত্র যে কোনো নবরাত্রিতে যে কোনো একদিনে আপনি সাধনাটি সম্পূর্ণ করতে পারবেন একত্রিশ মালা জপ করতে হবে এবার জেনে নেব সাধনা করার কিছু নিয়ম এই মন্ত্র গৃহস্থ সন্ন্যাসী যে কেউ জপ করতে পারেন এই মন্ত্র জপ করলে শরীরে প্রচুর গরম উৎপন্ন হয় তাই ঢিলে ঠেলা জামা কাপড় পরে সাধনা করবেন মহিলাদেরকে সম্মান দেবেন স্বামী স্ত্রী একসঙ্গে সাধনা করলে লাভ অনেক অনেকগুণ বেশি হয় যদি আপনি চাকরিজীবী স্টুডেন্ট বেরোজগারি বা গৃহস্থী হন তাহলে পূর্ব দিকে মুখ রেখে জব করুন যদি আপনি ব্যবসায়ী বা কোনো শিল্পকর্মের সঙ্গে জড়িত থাকেন তাহলে পশ্চিম দিকে মুখ রেখে জব করুন যদি আপনি লটারি শেয়ার মার্কেট ব্যাংকিং হোটেল ব্যবসা বা মেডিকেল ব্যবসার সঙ্গে জড়িত থাকেন তাহলে আপনি উত্তর দিকে মুখ রেখে জব করুন যদি আপনি চাষবাস জমির দালালি লোহা চামড়া কয়লা বা এমন কোনো কাজের সঙ্গে জড়িত আছেন যাতে আপনাকে দালালি নিতে হয় অথবা দালালি দিতে হয় তাহলে দক্ষিণ দিকে মুখ রেখে জব করুন আঠেরো বছর বয়সের অধিক যে কোনো স্ত্রী বা পুরুষ এই সাধনা করতে পারেন একজন একটা জিনিস মনে রাখবেন যখন আপনি ভালো কাজ শুরু করেন চারিদিক থেকে বিভিন্ন রকমের বাধা বিঘ্ন এসে আপনাকে এই সেই কাজ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে তাই প্রবল দৃঢ়তার সঙ্গে সংকল্পের সঙ্গে এই সাধনা শুরু করবেন ও সমাপ্তি করবেন সূর্যাস্তের পর করলে লাভ বেশি হয় ধূমপান মদ্যপান থেকে নিজেকে দূরে রাখুন